আমার মতে মূল কারণ হচ্ছে, এবং পৃথিবীর এই রকম দেশগুলো, অর্থাৎ আমি একটা যদি একটা বিভাজন করি, যে পুঁজিবাদ যেখানে তার নিজস্ব ক্ষেত্র, নিজস্ব অধিকার প্রতিষ্ঠা করেছে, অর্থাৎ পুঁজিবাদী রীতিতে, পুঁজিবাদী অর্থনীতিতে যারা সার্থক এবং সফল যে দেশগুলো, তার মধ্যে কয়েকটা দেশে আমি গত 10 বছরে খুবই সামান্য সরাসরি যাতায়াত করার সুযোগ পেয়েছি। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জার্মানি, এই তিনটে দেশ। এই তিনটে দেশে আমি যেটা লক্ষ্য করেছি, যে পুঁজিবাদ সেখানে সরাট, বিপুল তার ক্ষমতা, কিন্তু তার নিজস্ব স্বার্থেই, যে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা, বিতরণ ব্যবস্থা, এটাকে যদি সুষম রাখতে হয়, এবং সুষম না রাখতে পারলে যদি অহেতুক বিক্ষোভ, গণ্ডগোল দেশের মধ্যে যদি উত্তেজনা তৈরি হয়, তাহলে কিন্তু পুঁজিবাদের ব্যবসায়ী ক্ষতি হবে। তাই এইটা তারা বোঝেন, তাই তারা যা পেয়েছেন সেটাকে যদি রাখতে হয়, সেটাকে যদি কাজে লাগাতে হয়, তার সুযোগ যদি নিতে হয়, তাহলে মানুষের চেতনাকে বেশ খানিকটা স্বাধীনতা, বেশ খানিকটা গণতন্ত্র এটা নিশ্চিত করতে হয়। তাহলে মানুষ তাদের ওপর যে অন্যায় হচ্ছে সেটা খানিকটা মেনে নেবে, কারণ বাকি ক্ষেত্রে তারা ন্যায় পাচ্ছে, ন্যায়ের একটা অস্তিত্ব তারা পাচ্ছে। তাই ন্যায় অন্যায়ের মধ্যে একটা ভারসাম্য কিন্তু তৈরি হয়, এবং এই ক্ষেত্রটা থাকে বলে পুঁজিবাদ কিন্তু শিল্প সংস্কৃতিকে যথেষ্ট স্বাধীনতা দেয়। আপনারা দেখেছেন 1 বছর আগে অস্কারে যখন পুরস্কার বিতরণ হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে অস্কার পুরস্কার নিতে হাতে তুলে রবার্ট ডি নিরো কিন্তু রাষ্ট্রপতিকে গালাগাল করতে পারছে। কেউ তাকে মারতে যায়নি, কেউ তাকে দেশদ্রোহী চিহ্নিত করেনি, কেউ করেনি। তারও আগে, বেশ 1 বছর আগে, বিখ্যাত ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পেল্টার, তিনি যখন নোবেল পুরস্কার পাচ্ছেন, নোবেল পুরস্কার যেখানে গ্রহণ করছেন, এবং সেই অনুষ্ঠান, আপনারা মিডিয়ার লোক, আপনারা জানেন যে পৃথিবীর সমস্ত মিডিয়া সেটাকে সঙ্গে সঙ্গে দেখাবে, ওই রকম একটা মুহূর্ত, সেখানে তিনি জর্জ বুশকে এবং ওর নিজের দেশের প্রধানমন্ত্রীকে সরাসরি নাম করে আক্রমণ করছেন। তাতে কেউ তাকে দেশদ্রোহী বলেনি, কেউ তার ভিসা কেড়ে নেয়নি, পাসপোর্ট কেড়ে নেয়নি, কিছু করেনি। এই জায়গাটা কিন্তু এরা রাখেন, এবং এরা শিল্প সংস্কৃতিকে, সেটা জাদুঘর হোক, সেটা ছবির গ্যালারি হোক, সেটা থিয়েটার বাড়ি হোক, সেগুলোকে বিপুল সমাদরে, সসম্মানে তাকে সমর্থন করেন, তাকে অর্থ দেন, সম্ভ্রমের সঙ্গে অর্থ দেন। এইটে হলে শিল্প সংস্কৃতির যে মুক্তি, স্বাধীনভাবে মানুষ তাদের আবেগ, অনুভূতি, সৃষ্টিশীলতা এটা বিকাশ করতে পারে। আমাদের দেশে একটা ইতর পুঁজিবাদ, আমরা যেটাকে বলছি ক্রোনি ক্যাপিটালিজম, অর্থাৎ ঘুষ জোর করে, মিথ্যাচরণ করে সুবিধা আদায় করা, এর উপরে যে পুঁজিবাদ দানা বেঁধেছে এবং এতখানি শক্তি আজকে নিয়েছে, যে মিডিয়া এবং রাষ্ট্র দুটোকেই তারা শাসন করে, সেখানে কোনো সুস্থ, মুক্ত, সৃষ্টিশীল শিল্প, সাহিত্য, সংস্কৃতি তৈরি হতে পারে না, হয় না, এটা পৃথিবীতে হয় না। বাদলবাবুর ক্ষেত্রে যেটা জানেন বোধ হয়, যে বাদলবাবু কিন্তু প্রথম দিকে জীবনের একটা খুব বড় পর্ব, প্রায় অর্ধেক পর্বই বলা যায়, উনি কিন্তু থিয়েটার সম্পর্কে খুব একটা সচেতন, আগ্রহ বা পরীক্ষামূলক থিয়েটার করবেন এ ভাবনা ছিল না, একেবারে ছিল না।
নাটক লেখার হাত ছিল, কমেডির হাত ছিল। আর একেবারেই বন্ধুদের জন্যে শখের থিয়েটার, বছরে একবার একটা নাটক পুজোর সময় হবে, তার জন্যে চটজলদি একটা নাটক লিখে ফেলা, আর কমিক অভিনয়ের একটা পারদর্শিতা ছিল, সহজাত পারদর্শিতা, সেটাকে নিজে খাটাবেন এবং বন্ধুদের জন্যে নাটক লিখবেন। এইভাবে কিন্তু প্রথম দিকের অনেকগুলো কমেডি নাটক লিখেছেন। আর প্রথমে দলও ছিল না, পরে চক্র বলে একটা ছোট দল করেন, তারা সারা বছর অন্য আড্ডা মারত, অন্য কাজকর্ম করত, ছড়ি ভাটিতে যেত, আর বছরে একটা করে নাটক করত, যেটা বাদলবাবু লিখতেন, অভিনয় করতেন, মোটামুটি সকলে মিলে পরিচালনা করতেন। বাদলবাবুর পরিচালক হিসেবেও কোনো বড় কাজ নয়। এই কাজগুলো কিছু আমি দেখেছি। একজন মানে ওরও বন্ধু, আমাদের চেয়ে বয়সে বড়, কিন্তু আমার দাদা স্থানীয়, আমার দাদার বন্ধু আসলে অধ্যাপক শ্যামল চক্রবর্তী, তিনি ওই গোষ্ঠীর সঙ্গে ছিলেন একটা সময়, ওর সূত্রে আমার চক্রতেও যাতায়াত হয়, চক্র নাটকগুলো দেখতাম, আর চক্রে ওই নিয়মিত বৈঠক হতো, এক এক বিষয়ে কেউ এসে একটু বললেন কোনো দিন, তাতে ওরা আমাকে বলতে ডেকেছেন প্রথমবার যেরকম ডাকেন যাত্রা নিয়ে, কারণ আমার তখন যাত্রায় খুব উৎসাহ, ওই এটা বলছি 62-63 সময়ের কথা, যখন ওই লেখাটাও বহুরূপীতে লিখেছি যাত্রা নিয়ে, সেই প্রথম চক্রে আমার যাতায়াত শুরু হয়। আর বাদলবাবু কিন্তু কখনো থিয়েটার নিয়ে যে অতি উৎসাহী বা থিয়েটারে কিছু করবেন এর কোনো পরিচয় আমি তখন পাইনি। 64 সালে চক্রেরই একটা ঘরোয়া বৈঠকে, আর যে আমার বন্ধুস্থানীয় কথা বললাম শ্যামল চক্রবর্তী, অর্থনীতির অধ্যাপক ছিলেন বিদ্যাসাগর কলেজে, শ্যামলদা বাদলবাবু উচ্চ বয়সে বড়, দাদাস্থানীয়, ওর বাড়িতে বাদলবাবু একটা নাটক পড়বেন, শ্যামলদা আমাকে বললেন আসতে চক্রের বৈঠক এবং বাদলবাবু নাটক পাঠ। আমি শুনতে যাই, সেই দিন বাদলবাবু প্রথম এবং ইন্দ্রজিৎ পাঠ করে শোনান, সবে শেষ করেছেন, অনেকদিন আগে লেখা শুরু করেছেন, ফেলে রেখেছেন, আরেক বন্ধু খুব খোঁচা দিয়েছেন, তার ফলে লেখাটা শেষ করেছেন। আর বাদলবাবু তখন বিদেশে চলে যাচ্ছেন, আফ্রিকাতে, নাইজেরিয়াতে একটা 3 বছরের চুক্তিপত্র স্বাক্ষর করে কাজ করবেন, নগর পরিকল্পক, টাউন প্ল্যানার হিসেবে নাইজেরিয়ার একটা শহরে, কারণ ওইটাই ওর তখন পেশা, শিক্ষা। তো দিন 7 পরে চলে যাবেন, ওই নাটকটা পড়ে শোনাচ্ছেন, আমি মুগ্ধ হয়ে যাই, এতই অভিনব, এতই অন্যরকম। আর সেই সময় আমার শম্ভুর সঙ্গে খুবই বন্ধুত্ব, আর শম্ভুবাবু আমাকে বারবার বলছেন, শম্ভু আমার প্রতি ওর স্নেহ বা আমার প্রতি একটা টান ছিল, সেটার মূল কারণটা এটি ছিল যে আমি বিদেশি সাহিত্য পড়ি, সেটা চর্চা করি, সেটা নিয়ে লেখালেখি করি, ভাবি, তাই বিদেশি নাটক আমি যেগুলো পড়ছি সেগুলো আমার কাছে জানতেন, তার খবর নিতেন, ওর কৌতূহল হলে পড়তে চাইতেন, আমি দিতাম, এইটি ওর সঙ্গে সম্পর্কের কিন্তু জায়গাটা ছিল। আর উনি প্রচণ্ডভাবে একটা আধুনিক নাটকের দিকে যেতে চাইছেন তখন। আর 64 সালে মে মাসে বহুরূপীর, অনেকদিন পর্যন্তই যেটা বহুরূপীর রীতি ছিল যে মে মাস ওদের 1 মে বহুরূপীর জন্মদিন, ওই সময় বহুরূপী একটা নতুন নাটক করত 1 মে পালন করার উপলক্ষে, সেই বছর 1 মের সময় উনি 2 নাটক, রবীন্দ্রনাথের রাজা আর সফোক্লেসের অডিপাস, এই 2 নাটক মঞ্চস্থ করেছেন, আর 2টিকে উনি অন্ধকারের নাটক বলে চিহ্নিত করে এ 2 করেছিলেন। 2 সম্পর্কে কিন্তু নিজেরও একটা অতৃপ্তি ছিল আর আমারও অতৃপ্তি ছিল, যেটা ওকে আমি মুখে বলেছি, আমি সেভাবে লিখিনি সমালোচনা করে কিছু, কিন্তু মুখে বলেছি আমার কোথায় অসুবিধে হচ্ছে বা অস্বস্তি হচ্ছে, তাই উনিও পুরো স্বস্তি পাননি এই 2 প্রযোজনায়, তাই আরও তখন খুঁজছেন যে আধুনিক নাটক চাই।
আমার এবং যদি শুনেই মনে হয় যে নাটকটা সম্ভব ভালো লাগবে, উনি করতে চাইবেন, আমি বাদলবাবুকে বলি যে আমাকে কপি দিন। তখনও ফটোকপির যুগ আসেনি, এসব যন্ত্রপাতি আসেনি, তাই কপি করা মানে কেউ হাতে কপি করবে, সেই কপিটা আমাকে উনি দেবেন। আর উনি চলে যাচ্ছেন 7 দিন পরে বিদেশে 3 বছরের জন্য। তা আমাকে প্রথমে যেটা বলেন যে ওটা নাটক নয়, ওটা একেবারেই ওর ব্যক্তিগত কিছু বোধ অনুভূতি, বিশেষ করে উনি একটা লম্বা সময় লন্ডনে প্রবাসে ছিলেন যখন পড়াশোনা করছেন শহর পরিকল্পনা নিয়ে, তখন ওর একাকিত্ব, ওর ব্যক্তিগত জীবন, সেই নিয়ে অনেকগুলো কষ্ট যন্ত্রণা থেকে উনি কবিতা লিখতেন, লিখেছিলেন কিছু। একজন ভদ্রমহিলার সঙ্গে ওর একটা প্রেমের সম্পর্ক ছিল ওর বিবাহের বাইরে, তাকে অনেক চিঠি লিখেছেন সেই সময়, সেই চিঠিগুলো তিনি জমিয়ে রেখেছিলেন, সেই চিঠিগুলো উনি আবার ওর কাছে ফেরত মানে আর একটা কপি চেয়েছিলেন, ভদ্রমহিলা দিয়েছিলেন ওকে। তো ওই সময়ের ওর মনোভাব চিন্তা এইটা নিয়ে উনি একটু লিখতে চাইছিলেন। আর হেসে আমায় বলেছিলেন যে আমি যেহেতু কেবল নাটকই লিখি আর কিছু লিখি না, লেখায় আমার আর কোনো এ নেই, তো ওটা খানিকটা নাটক নাটক হয়ে গেল। কিন্তু আমি ওটা নাটক ভেবে লিখিনি, মঞ্চস্থ করার জন্য কখনো ভাবিনি, ওটা একেবারেই আমার একটা ব্যক্তিগত দলিল, তাই ওটা নিয়ে কী হবে। তা আমি খুব জেদ করে থাকি এবং ওকে জিজ্ঞেস করি যে আপনি এই রকম এই জাতের আর কোনো নাটককে লিখেছেন? কারণ আপনার বাকি যে নাটকগুলো আমি দেখেছি পড়েছি সেগুলো হালকা বুদ্ধিদীপ্ত কমেডি, তাতে আপনার একটা কারিগরি দক্ষতাও আমি লক্ষ্য করেছি, কিন্তু সেটা জাত আলাদা, এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তখন উনি বললেন যে 2 ছোট নাটক আমার আছে। তখন আমি বলি যে আমাকে একটু শোনাবেন না? তা আমার বাড়িতে এলেন করে, আর আমি আমার বন্ধু ধরণী ঘোষকে ডেকে নিয়েছিলাম। তো আমি, ধরণী এবং আমার মা, আমি মায়ের সঙ্গে থাকতাম, আমরা তিনজনে শনিবার আর সারা রাত্রির এই 2 নাটক, এগুলি এবং ইন্দ্রিতের আগে লেখা নাটক হিসেবেই লেখা, এই 2 উনি আমাদের পড়ে শোনান। এই তারপরে যাবার 2 দিন আগে উনি আমাকে বলেন, আমি ভীষণ জেদ ধরে থাকি, সেদিনও বলতে থাকি এটা দিন না, আমি শম্ভুকে দেবো, উনি চাইছেন নতুন নাটক, দেখি না। যাবার আগে উনি বলে যান যে আমি কপি করতে দিয়েছি, তুমি পাবে। আমি পাই, আমি ওটা শম্ভুবাবুকে দিই সঙ্গে সঙ্গে, আমি পড়ি আরেকবার। শম্ভু আমাকে 3 দিন পরে ফোন করে জানান যে ওটা উনি করবেন, আর আমার কাছে বাদলবাবুর আফ্রিকার ঠিকানা চান, আমি ঠিকানা দিই, উনি চিঠি লেখেন, অনুমতি নেন, ওরা কাজ শুরু করেন। কিন্তু ওদের দলের একজন কর্মী, খুব নিষ্ঠাবান কর্মী, তিনি একটু অতি উৎসাহী হয়ে প্রায় কাউকে না বলে দলের বহুরূপী পত্রিকাটার প্রকাশনায় উনি খুব ছোটাছুটিটা করতেন, উনি সম্পাদনা যদিও গঙ্গাদাবা শম্ভুবাবু, তখন কে আমার মনে নেই, সম্ভবত শম্ভুবাবুই তখন, না গঙ্গাদা তখন, তো ওটা শারদীয় সংখ্যা ছেপে দেয় এবং ইন্দ্রজিৎ ছেপে দেওয়ার সঙ্গে সঙ্গে মুক্ত অঙ্গনে তখন শৌভনিক সম্প্রদায় তারা নাটক করেন, মুক্ত অঙ্গনটা ওদের সম্পত্তি, শৌভনিক কারোর কাছে কোনো অনুমতি না নিয়ে ওরা দুম করে ওটা প্রযোজনা করে নামিয়ে দেন, এবং সঙ্গে সঙ্গে ওটা বিপুল জনপ্রিয়তা লাভ করে। এতই অন্য রকমের নাটক, নামটাও একটু অদ্ভুত, এবং ইন্দ্রজিৎ, সবটা মিলিয়ে প্রচণ্ড জনপ্রিয় হয় নাটকটা, একেবারে পুরো ঘর ভর্তি হয়ে যেতে থাকে, এরকমভাবে চলতে থাকে। আর এই সময় কলকাতায় একটা হিন্দি নাট্য দল ছিল অনামিকা বলে, অনামিকা একটা সর্বভারতীয় নাট্য আলোচনা একটা সেমিনার মতন আয়োজন করেন, তাতে সারা ভারতে যারা বিভিন্ন ভাষায় সবচেয়ে দামি পরিচালক নাট্যকার তাদের ওরা আমন্ত্রণ করে নিয়ে আসেন। তার মধ্যে গিরিশ কর্নাড ছিলেন, বিজয় তেন্ডুলকর ছিলেন,
ইব্রাহিম আল কাজী ছিলেন, অনেকেই ছিলেন, ছাত্রদের দুবি ছিলেন, বম্বে বিখ্যাত পরিচালক, এরা সকলে ছিলেন। তো ওরা এসে কলকাতায় সভাপতি ওদের অভিভাবকদের বলেছেন এখানে যে আমাদের একটা বাংলা নাটক দেখো, বাংলা নাটক সবাই ওরা শোনেন না, জানেন, দেখেননি। আর তখন সবচেয়ে মানে বাজার চলতি হিট নাটক এবং ইন্দ্রজিৎ, এবং ইন্দ্রজিৎ ওদের সকলকে নিয়ে আসা হয়, আনামেকা থেকে নিয়ে আসেন, ওরা মুগ্ধ হয়ে যান। ওই প্রযোজনা সম্পর্কে আমার সংশয় ছিল, আমার ভালো লাগেনি। আর পরে বাদলবাবু এক বছর পরে এসেও নাটকটা দেখেন, বাদলবাবুরও ভালো লাগেনি। কিন্তু এদের এরা সকলে যেটা, নাটকটা এদের কাছে প্রচণ্ডভাবে একটা অভিঘাত সৃষ্টি করে। তখন প্রধানত গিরিশ কর্নাডের উৎসাহে অনামিকা প্রতিভা আগ্রওয়াল, তিনি দ্রুত বাংলা থেকে, প্রতিভাদি খুব ভালো বাংলা হিন্দি দুটোই জানেন, উনি হিন্দিতে অনুবাদ করে দেন। সেই হিন্দি অনুবাদ থেকে গিরিশ কর্নাড ইংরেজিতে অনুবাদ করেন, করে ওটা মাদ্রাসে স্টেজ করেন। সত্যদেব দুবে বম্বেতে তখন অত্যন্ত সক্রিয় নতুন পরিচালকদের মধ্যে অন্যতম, তিনি প্রথমে হিন্দিতে প্রতিবাদীর অনুবাদ থেকে, তারপরে মারাঠিতে অনুবাদ করে ওটা দুটোই উনি পরিচালনা করেন। এবং হিন্দি অনুবাদটা দিল্লিতেও রাজেন্দ্র নাথ প্রযোজনা করেন, তার ফলে সারা ভারতে এবং ইন্দ্রজিৎটা বিভিন্ন ভাষায়, কন্নড় ভাষায় বিবি করন্ত, তিনি ওই হিন্দি থেকে, করন্ত খুব ভালো হিন্দি জানতেন, হিন্দি থেকে অনুবাদ করে নিয়ে কন্নড়ে করেন, চারিদিকে ছড়িয়ে পড়ে। উনি কিন্তু তখন এবং ইন্দ্রজিৎ লেখার পরে বা এই সময়টা উনি কিন্তু নাইজেরিয়া, কিন্তু এরা প্রত্যেকে ওকে খবর দিচ্ছেন, ওর কাছ থেকে অনুমতি নিচ্ছেন, এখানে কি প্রতিক্রিয়া হচ্ছে সেটা ওকে জানাচ্ছেন। আর প্রথমবার উনি তিন বছর ছিলেন নাইজেরিয়াতে, প্রথম দেড় বছর পরে উনি একবার অল্প কিছুদিনের জন্য ফেরেন, ওরা একটা ছুটি দেয়, তারপরে আবার ফিরে গিয়ে বাকিটা শেষ করেন। তাই প্রথমবার ওর স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে যাননি, একা গেছিলেন, তার ফলে খুব একাও লাগতো, আর তার ফলে এইগুলো আসছে, উনি নাটক লিখতে শুরু করেন সিরিয়াসলি এবং অন্যরকম নাটক। আর একটা সাক্ষাৎকারে উনি আমাকে বলেছেন, ছাপা আছে সাক্ষাৎকারটা, যে সাক্ষাৎকারে বলেন যে ওই রেকগনিশনে, শব্দটাই ব্যবহার করেন, ওই রেকগনিশনটাই আমাকে নাট্যকার করে দিল, নয়তো আমি সিরিয়াসলি কোনোদিন নাটক লিখতাম না, ওই শখের নাটক বছর একবার একটা কমেডি। ফিরে আসেন দেড় বছর পরে যখন, তখন উনি খুবই খ্যাতিমান এবং ইন্দ্রজিতের কারণে, সেইবার প্রায় ১২টা কি ১৪টা নতুন নাটক সঙ্গে নিয়ে ফিরেছেন এবং সেটা পড়ে শোনাতে থাকেন। প্রথম ওই যেটা চক্র বন্ধুগোষ্ঠীটা ছিল সেখানে পড়ে শোনান, আমি সবকটাই শুনি, কারণ ততদিন ওর সঙ্গে আমার এই যোগাযোগের ফলে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। তারপরে বহুরূপীতেও সবকটাই উনি পড়ে শোনান। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল শুরুতে, কারণ সম্ভব ভাবেন যে ওকে অনুমতি দিয়ে আবার অন্যদের অনুমতি দিয়েছে, সেই ভুল বোঝাবুঝিটা ভাঙানো যায়, তাতে কোনো বাদলবাবুর কোনো অপরাধ ছিল না। তো এবং বহুরূপী সঙ্গে সঙ্গে বাকি ইতিহাস, প্রলাপ, পাগলা ঘোড়া, এই সব নাটকগুলোই ওরা বলেন যে আমরা করব, করে চুক্তিপত্র সই হয়ে যায় বেশ কয়েকটা নাটক, যদি আরেকবার, এই সব কটা নাটকে বহুরূপী আস্তে আস্তে পরে করতে থাকে। এবং সারা ভারতবর্ষে তখন ওই অন্য পরিচালকেরা, তারাও অপেক্ষা করছেন যে বাদলবাবু নতুন নাটক, এর অধিকাংশই প্রতিভা আগ্রওয়াল অনুবাদ করেন দ্রুত বাংলা থেকে হিন্দি। আমাদের আরেক বাঙালি বান্ধবী দিল্লি সান্ত্বনা নিগম, তিনিও কয়েকটা করেছিলেন, এবং এগুলো সারা ভারতবর্ষে তখন ছড়িয়ে যায় এই নাটকগুলো। এইটি চলতে থাকে। বাদলবাবু যখন ওই তিন বছর সম্পূর্ণ করে ফেরেন, তখন উনি এবং খানিকটা ওখানে উপার্জন করেছেন ভালোই, ফিরে এসে উনি শতাব্দী দল প্রতিষ্ঠা করেন, আর ঠিক করেন যে একটা আধা পেশাদারি ভাবে
কোনো পরীক্ষামূলক কিছুই নয়, আধা পেশাদারি একটা দল তৈরি করে উনি নিয়মিত পেশাদার থিয়েটারের ঢঙে থিয়েটার করবেন এবং অন্য নিজের নাটক। তখন রবীন্দ্র সরোবরের যেটা স্টেজ আছে নিচে অডিটোরিয়ামটা, সেইটি উনি এক বছরের জন্য ভাড়া নেন। আর প্রতি শনি রবিবার ওর দলের নাটক সেখানে হবে, এটি উনি ঠিক করেন, করে ছোট একটা দল তৈরি করেন, বিজ্ঞাপন দিয়ে অডিশন নিয়ে দল তৈরি করেন। অর্থাৎ ওর পুরনো বন্ধুদের নিয়ে নয়, কারণ এটা পেশাদার কাজ, ওটা শখের ব্যাপার আছে, এবং নিয়মিত ওখানে থিয়েটারটা করতে থাকেন শনি রবি। সেই থিয়েটারও কিন্তু কিছু পরীক্ষামূলক থিয়েটার নয়, বা এই নাটকগুলো অর্থাৎ বাকি ইতিহাস বা পাগলা ঘোড়া যেগুলো অন্য রকমের নাটক, এই নাটকগুলো কিন্তু করছেন না। যেগুলো করছেন সেগুলো কিন্তু একটু হালকা ঢঙের দু একটা নাটক একটু অন্য ধারার। এই পরীক্ষাটা কিন্তু টেকে না, কয়েক লোক হয় না। উনি একটা সদস্য ব্যবস্থা করেন, সদস্য হওয়া যায় একটা সারা বছরের জন্য একটা টাকা দিয়ে, তারা বিনামূল্যে অনেকগুলো শো দেখতে পাবে ইত্যাদি, তাতেও খুব একটা লাভ হয় না। করে ওকে এক বছরের ভাড়া নেওয়া ছিল, ওটাকে শেষ পর্যন্ত ছেড়ে দিতে হয় মাঝামাঝি, একটা কম্পেনসেশন দিয়ে ছেড়ে দিতে হয়। এইটি ঘটে যায়। এরপরে 71 সালে উনি প্রথম অন্য একটা থিয়েটারের কথা, এবং এই ব্যর্থতাটা থেকে যে এইভাবে থিয়েটার করা যাবে না, তখন প্রথম ওই একটা তৃতীয় থিয়েটারের কথা উনি ভাবতে শুরু করেন, যেখানে মঞ্চের কোনো দরকার থাকবে না, কৃত্রিম আলোক সম্পাদের কোনো দরকার থাকবে না, কেবলমাত্র শরীর এবং একটা ফাঁকা জায়গাতেও করা যায়। এই পরীক্ষাটা তখন শুরু করেন, প্রথমে একাডেমি অফ ফাইন আর্টসের বিল্ডিংয়ে, যেটা ওদের গ্যালারি, গ্যালারির ওপরে একটা তল, সেই সময় ওরা তখন ভাড়া দিতে সেইখানে কাজ করেন, সেইখানে ওদের মহলাও দিতে থাকেন আর সপ্তাহে একদিন করে অনুষ্ঠান শো করতে থাকেন। এইটা ওর মানে তৃতীয় থিয়েটারের কাজের শুরু। ভারত বাংলাদেশকে নিয়ে ভারত পাক যুদ্ধ যখন শুরু হয়, আপনারা জানেন মনে আছে যে অনেকটা সময় ধরে একটা গোপন প্রক্রিয়া চলছিল, যেখানে বাংলার দেশের জন্যে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে ভারত থেকে প্রচ্ছন্ন গোপন সমর্থন করা হচ্ছিল। এপার বাংলায় শিবির তৈরি করে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, সামরিক প্রশিক্ষণ, এবং অন্যভাবে যুদ্ধে প্রস্তুতিতেও একটা ভূমিকা ছিল ভারত সরকারের এবং মুক্তিযোদ্ধাদের সম্মিলিত একটা ব্যাপার ছিল। এটা মোটামুটি আমরা খানিকটা জানি, খানিকটা শুনি, কিন্তু পুরোটা জানি না, একটু রহস্যাবৃত ছিল সেই সময়। কিন্তু প্রচণ্ড কৌতূহল ছিল আমাদের, মানসিক যোগ সহানুভূতি সেটা তো ছিলই। তার মধ্যে আমার মনে পড়ে যে 3রা ডিসেম্বর কি চৌঠা, একটু মিলিয়ে নেবেন তাও, যেদিন পাক বিমান ভারত সীমা অতিক্রম করে পাঞ্জাবে বোমা বর্ষণ করে, সেদিন থেকে যুদ্ধটা ঘোষিত হয়ে যায়, সরাসরি ভারত পাক যুদ্ধ। সেই দিন সন্ধেবেলা বিকেলে ময়দানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইন্দিরা গান্ধী একটা জনসভা ডেকেছিলেন, উনি বলবেন একাই বক্তা। আর তার ঠিক পরে, ওটা বোধহয় 3:30 ছিল, 5টার সময় রাজভবনে একটা লেখক বুদ্ধিজীবী শিল্পীদের একটা বৈঠক ইন্দিরা গান্ধী আহ্বান করেছিলেন। তাতে মৃণাল সেন ছিলেন, উত্তম কুমার ছিলেন, সুচিত্রা সেন ছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র ছিলেন, শোভা সেন ছিলেন, আরও অনেকে ছিলেন, সবার কথা মনে পড়ছে না, পরিতোষ সেন ছিলেন, এরকম করে রাজভবনে একটা অনুষ্ঠান হয়। ঠিক 5টায় আমরা বসি, ইন্দিরা গান্ধী আসেন 5টায় আমাদের সঙ্গে বসেন। বসে উনি যেটা সেদিন বলেন আমাদের, যে
একটা যুদ্ধ বাড়তে যাচ্ছে, আপনারা আঁচ করতে পারছেন, খুবই দ্রুত শুরু হয়ে যাবে যুদ্ধটা। আমি আপনাদের ডেকেছি এটা বলতে যে এই যুদ্ধ আমরা চাইনি, কিন্তু আমাদের ওপরে এসে পড়েছে এবং এই যুদ্ধটা আমরা লড়ব। আমাদের প্রতিবেশী একটা সমাজ, মানব সমাজ, তাদের উপর যে অত্যাচার হচ্ছে এবং তাদের মুক্তির কামনা, মুক্তির আরতি, সেটাকে আমরা অগ্রাহ্য করতে পারি না, আমাদের একটা দায়িত্ব হিসেবে আমরা গ্রহণ করছি। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন যে যুদ্ধের উন্মাদনা, যুদ্ধের হিংসা, এটাকে আপনারা বাড়তে দেবেন না, এটাকে কোনোভাবে আপনারা উত্তেজিত হতে দেবেন না। আমি চাই যে আমাদের দেশ একেবারে সুস্থভাবে শান্তিতে থাকবে এবং যুদ্ধের জন্য আমাদের যে সাহায্য করে সেটা আপনাদের কাছে যখন চাইবে আমি জানি আপনারা সেটা দেবেন, কিন্তু যুদ্ধের কোনো উন্মাদনা যেন কখনো এই সময় এখানে না হয়, সেটা অত্যন্ত অবাঞ্ছিত হবে এবং এটা আপনারাই, মানুষের মন আপনারা করেন, সেই জন্যে এই ভরসা থেকে আপনাদের কাছে এই আবেদন নিয়ে আমি এসেছি।